অবশেষে আউট হলেন বিরাট কোহলি, তৃতীয় উইকেট হারালো ভারত, জয়ের জন্য দরকার আর মাত্র 95 রান। মোহাম্মদ নওয়াজ তুলে নিলেন বিরাটকে, 34 বলে 45 রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। তার আগে আউট হয়েছিলেন রোহিত শর্মা, 6 মারতে গিয়ে তিনিও আউট হয়ে যান। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।